হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছে পাবেন আজকে আমরা আরেকটা চমৎকার ম্যাথ পাতাল সলভ করবো তো শুরুতে আমরা প্রবলেম স্টেটমেন্টটা শুনে ফেলি আপনার কাছে আটটি বল আছে যার মধ্যে ষাটটির ওজন একই রকম এবং অপর একটি বলের ওজন একটু বেশি তবে আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন না যে কোন বলটির ওজন কেমন তো আপনাকে একটি পাল্লা দেয়া হবে যেটির দুই পাশে বলগুলো রেখে মেজার করতে পারবেন যে কোন পাশ ভারী এবং কোন পাশ হালকা এখন আপনাকে শুধুমাত্র দুইবার ব্যবহার করে পাল্লাটি বের করতে হবে যে কোন বলটি ভারী আপনারা শুরুতে নিজেরাই ট্রাই করুন তারপর আমার সাথে মিলাবেন এখন চলে আসে আমরা সলিউশনে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে শুরুতেই ধরে নেই আটটি বলের নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো শুরুতে যে কাজটি করব পাল্লার এক পাশে রাখবো ওয়ান টু থ্রি এবং অপর পাশে রাখব ফোর ফাইভ সিক্স এখন দুই ধরনের কাজ হতে পারে হতে পারে যে পাল্লার দুই পাশেই সমান ওজন হবে অথবা হতে পারে পাল্লার যে কোনো এক পাশ ভারী যদি এমন হয় পাল্লার দু পাশেই সমান তার মানেই ওয়ান টু থ্রি অথবা ফোর ফাইভ সিক্স তাদের মধ্যে কোনো বলটি ভারী নয় অর্থাৎ ভারী বলটি আছে হয় সেভেন অথবা এইট তাহলে আমরা দ্বিতীয় মেজারেই যদি দুই পাশে সাত আর আট রাখি খুব ইজিলি বের করে ফেলতে পারবো যে কোন বলটি ভারী হয় সাত অথবা আট আর যদি এই দুই পাশের মধ্যে যে কোনো এক পাশেই ভারী থাকে তখন যে কাজটি করব আমরা সেকেন্ড মেজারে ফোর ফাইভ সিক্স অথবা ওয়ান টু এর মধ্যে যেই পাশ ভারী ছিল তাদের বলগুলো নিয়ে মেজার করব তা আমরা ধরে নেই যে ওয়ান টু থ্রি মধ্যে ভারী আছে তখন আমরা যেই কাজটি করব পাল্লার এক পাশে ওয়ান রাখবো এক পাশে টু রাখব এখন যদি আমরা দেখতে পারি ওয়ান এবং টুয়ের ওয়েট সমান তার মানেই তিন নাম্বার বলটি ছিল ভারী আর যদি দেখতে পাই ওয়ান অথবা টুয়ের মধ্যে যে কোনো এক পাশ ভারী তার মানে সেই বলটি ভারী একই রকমভাবে আমরা ফোর ফাইভ সিক্সের ক্ষেত্রেও সেইম কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো ফোর আর ফাইভকে আমরা দুই পাশে রাখবো যদি দুটির উজনই সমান হয় তার মানে ভারী বলটি হচ্ছে নাম্বার সিক্স আর যদি ফোর আর ফাইভের মধ্যে যে কোনো এক পাশ ভারী থাকে তার মানে ভারী বলটি হচ্ছে সেটি আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে কি ধরনের ভিডিও আছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম